অনলাইন বাংলা নিউজের পক্ষ থেকে আমি তাসফামে দেখি সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আলোচনার বিষয়টি হচ্ছে ডিজেল চালিত বিদ্যুৎ কেন্দ্রগুলো নিয়ে ডিজেল চালিত বিদ্যুৎ কেন্দ্রগুলোতে সোমবার থেকে উৎপাদন বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নজরুল হামিদ তিনি বলেন আজ থেকেই ডিজেল চালিত বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বন্ধ থাকবে ফলে এক হাজার মেগাওয়াইট বিদ্যুৎ উৎপাদন কমবে যে কারণে পর্যায়ক্রমে সারা দেশে লোডশেডিং বাড়বে পর্যায়ক্রমে সারা দেশে এক ঘন্টা থেকে লোডশেডিং দেওয়া হবে আমাদের গ্যাসেরও সংকট সে কারণেও বিদ্যুৎ বিদ্যুৎ উৎপাদন উৎপাদন কমেছে ফলে মোট কমবে থেকে মেগাওয়াট কখন কোন এলাকায় কতক্ষণ লোডশেডিং হবে তা আমরা আগে থেকেই জানিয়ে দেব বিদ্যুৎ পরিস্থিতি কোন সময় নাগাদ স্বাভাবিক হবে বলে মনে করেছেন জানতে চাইলে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী বলেন এই বিষয়টি পুরোপুরিভাবে এখনও নির্ভর করে মূল্যের উপর বিশ্ববাজারে জ্বালানি তেল ও তরল প্রাকৃতিক গ্যাসের এলএনজি দাম ক্রমাগত বাড়ছে বিশ্ববাজারে এর দাম কমার উপর নির্ভর করে দেশের বিদ্যুৎ উৎপাদন ও লোডশেডিং পরিস্থিতির উপর পেট্রোল পাম্প বন্ধ রাখার বিষয়ে জানতে চাইলে নজরুল হামিদ বলেন পেট্রোল পাম্পগুলো বন্ধের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি এ বিষয়ে আলোচনা করব পাম্প মালিক সহ সংশ্লিষ্টর সঙ্গে আলোচনা করে এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে সিদ্ধান্ত হলে তা কয়দিন বা কতক্ষণ বন্ধ হবে আমরা সময়মতো বিস্তারিতভাবে জানিয়ে দেব আজ প্রধানমন্ত্রীর কার্যালয় অনুষ্ঠিত জরুরি বৈঠকে ডিজেল চালিত বিদ্যুৎ কেন্দ্র বন্ধের সিদ্ধান্ত ছাড়াও আরও কিছু বিষয়ে সুপারিশ করা হয়েছে প্রধানমন্ত্রী জ্বালানি উপদেষ্টা তৌফিকি এলাহি চৌধুরী বলেন সরকারি বেসরকারি অফিসের কিছু কার্যক্রম ভার্চুয়াল করা ও সপ্তাহের একদিন করে পেট্রোল পাম্প বন্ধ রাখার সুপারিশ করা হয়েছে আজকে এই পর্যন্তই এরকম আরও নিউজ পেতে সাবস্ক্রাইব করুন অনলাইন বাংলা নিউজে এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করুন